ছাদে এসেছিলাম বুঝতেই পারছো, আর এত জামা কাপড় কাঁচা হয়েছে, মানে এই দিক থেকে শুরু হয়েছে পুরো ওই তার অবধি দুটো তার, যা দেখছো সব আমাদের ক্লিপ শেষ হয়ে গেছে, একটা ক্লিপ শর্ট পড়েছে, তাই এদিক ওদিক থেকে দেখার চেষ্টা করছি হবে কোথা থেকে পাওয়া যায় একটু এই যা। এতদিন বলেছি যে সবাই এত কাছে মেলার জায়গা পাই না, আজকে আমি নিজে দুটো তার জুড়ে মেলে দিয়েছি, কিন্তু রোজ রোজ এতটা কাঁচা জমে এরকমটা মোটেই নয়, যেহেতু মামনি পাপা এসেছিলো যে চাদরগুলো আমাদের ইউজ হয়েছে বা বালিশের কভারগুলো এতদিন ইউজ হয়েছে সেগুলো কেটেছি। সকালবেলা উঠে এই কাজে চলে গেছিলাম, এখন কটা বাজে বলো তো? 10:58। এবার গিয়ে করবো ব্রেকফাস্ট, তারপর আর আজকে আমার পক্ষে একা এতটা কাজ করা সম্ভব ছিল না, তাই ও আমার সাথে এসছে, এসে দুজনে মিলে মেলে দিলাম, দেখা যাক তাড়াতাড়ি ঢুকিয়ে যাবে বলেই মনে হচ্ছে। রোদটা উঠছে পড়ছে আজকে, যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলেছে আছে, দেখা যাক যদি তার আগে শুকিয়ে যায় তো ভালো কথা, আমি ওই জন্যই তাড়াহুড়ো করে আগে সকালে কেচে দিলাম। চলো এবার চাই নিচে, আগে প্রচুর কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সব ভাই ভালো আছো, আমরাও ভালো আছি, একটু লেট হয়ে গেল বলতে কিন্তু ঠিক আছে, মনে পড়ে গেছে, তো চলো যাই এবার। মাছের কাঁটাগুলোকে আমি ভেজে নিয়েছি, নিচে দেখতেই পাচ্ছ পটকাগুলো রয়ে গেছে, মানে তেল যে এইগুলো থাকে ওগুলোকে আমি ভাজিনি, কারণ ওগুলো ভাজতে গেলে তেল ছেড়ে দিত কড়াইতে আরও বেশি। তো মাছ ভেজে আমি আর একটু তেল অ্যাড করেছি, পুরোটাই সর্ষের তেলে করব, মাংসের মতো করে বড় বড় করে আলু কেটে নিয়েছি, এটাকে ভেজে নেবো জাস্ট। দেখো দেখো মোটামুটি হচ্ছে, এটা একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি, আর এবার দিয়ে দেবো আমি নুন, এতক্ষণ কিন্তু আমি নুনটা দেইনি, খুব বেশি দেবো না, মাছে মাখানো রয়েছে যেহেতু ওই জন্য পরিমাণ মতনই দিলাম। দেখো লেগে লেগে যাচ্ছে বলে আমি একটুকুনি জল দিয়ে দেবো, ওই মিক্সির বাটিতেই ধুয়ে জলটা রেখেছি, ওখান থেকে থেকেই আমি ইউজ করছি। যখনই দেখবে লেগে যাচ্ছে জলটা দিয়ে দেবে, সেটা করো না, ভালো করে কষাতে থাকবে মশলাটাকে, নাহলে মানে পেঁয়াজ বাটা তো এমনি ভাজতে টাইম লাগে যেহেতু জলটা বেরিয়ে যায় পেঁয়াজ বাটার বাটতে গেলে আর কি। আর আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য চিনি, ব্যাস এবারও ভালো করে কষাবো।
দেখে বুঝতেই পারছো রান্না হয়ে গেছে, আর দেখতে তো জাস্ট দেখে মনে হচ্ছে খাসির মাংস রান্না করেছি। যাই হোক, এই দিক থেকে তেলটা ছেড়েছে, যখন কষাচ্ছিলাম তখন কিন্তু দেখলে তেল নেই, ওই আসলে মাছের চর্বিগুলো দিয়ে দিয়েছে, ওখান থেকে তেলগুলো বেরিয়ে এসছে। তো যাই হোক, চলো এবার নামিয়ে নিই, খেতে দুর্দান্ত হয়েছে, একবার ট্রাই করতেই পারো যারা কখনো খাওনি তারা। মাংসগুলোকে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, ওখান থেকে কি বাছার চেষ্টা করছে, আর কড়াইতে তেল অলরেডি রয়েছে, সেটাই কাজ করবে। আর এখানে গ্রেভি একটু রয়ে গেছে, সেটাও পরে দিয়ে দেবে। তো চলো, আমার ওই দিকে সব কাজই মোটামুটি হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। আর বিছানার চাদর আজকে এখনো পাতিনি, পরে পাতবো, এতগুলো বালিশ ফালিশ আছে তো এগুলো ঢোকাতে হবে আগে, তো ঢুকিয়ে নিই। আর আমাদের কম্বলে দেখো ধুতি দিয়ে মামনি একটা ওষা তৈরি করেছিল, সেটা দিয়ে গেছে, ওটা পরিয়ে দিয়েছে। তো মেঘ তো করছে, ভয়ও লাগছে একটু, দেখা যাক। খোলাই ছিল এতক্ষণ, কজাট গরমচা দিলাম বলে যাতে হাওয়াটা না আসে তাই বন্ধ করে দিয়েছিলাম, দেখা যাক। যাই তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি এবার। বৃষ্টিটা যে আমার কেন এত বড় শত্রু জানি না, দেখো কতটা বৃষ্টি হতে পারলে এরকম জল জমে যায় আর কি, ছাদেও দেখে বুঝতে পারছো এখন হচ্ছে একদম মানে গায়ে না লাগার মতো। আমি যেই সব নিয়ে এলাম ব্যাস, আর আধ ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হতো, জামা কাপড়গুলো যদিও শুকিয়ে গেছে কিন্তু তা হলেও আধ ঘন্টা রাখলে একদম। যাই হোক, আর কি করা যাবে, ও টাইমে নেমে গেছে, আর কিছু করার নেই, ঠিক আছে। আজকে বানাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি, বুঝতেই পারছো যে অনেকটাই লেট করে ফেলেছি রান্নাঘরে আসতে, আগে তেলটা গরম করে নিয়েছি, এবার বসাবো ভাজতে। কিছুই না, জাস্ট নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যে ফিলেগুলো খেয়েছি ওটারই কাঁটাটা নিয়ে চলে এসেছিলাম আর কি, যেহেতু কাঁটায় মাছ থাকে ওরাও বললো নিয়ে যেতে। আর এটার মধ্যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন, রসুনের পরিমাণটা অবশ্যই বেশি। আর এটাকে ভাজতে বসি, এখন কাটবো আমি আলু, আমি আলু দিয়েই করবো মাংসের মতো করে। আমরা সবাই এসেছিলাম বাজারে চারজনের মিলে, এখন যাচ্ছি আমরা অমৃতার সামনে, অমৃতা থেকে কিছু খাবো, তারপর ওখান থেকে বাড়ি ঢুকে যাবো। ওই যে বাজার কিনেছে বিকাশ, আমরাও নিয়েছি, বেশি কিছু নিইনি, করলা কুমড়ো আর হচ্ছে আলু পেঁয়াজ এগুলোই নিতে এসেছিলাম। মানে বাজারটা একটা ছুতে একটু হাঁটতে বেরোনো এই আর কি, কিন্তু বাজারের যে অবস্থা তাতে হাঁটা যাচ্ছে না। চলো আমরা কেটেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আছে এখানে দুটো মাঝারি সাইজের, ছোট হলে তিনটে দিতে পারো। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো, আমরা সবাই আমরাতে চলে এসেছি, যাতে মাছের কাঁটা আমরা নিয়ে নিই। আমরা একটা পাটুরি চাল অর্ডার করেছি আর একটা আমাদের স্পেশাল চাট অর্ডার দিয়েছি, তো দুটো নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কমে গেছে, মানে অর্ধেকটা কষানো হচ্ছে, পুরোটা কষানো হচ্ছে বলবো না। এবার একে একে আমি রাইস স্পাইসেস গুলো অ্যাড করে দেবো, দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, যা যা রেগুলারে দিয়ে থাকি আমরা আর কি, দেবো হলুদ গুঁড়ো, তো চলো তোমাদেরকে দেখাই। একটা দিয়েছে বিঙ্গোর প্যাকেট এরকম, একটা দিয়েছে কোকা কোলার ক্যান, এটা কফি পাউচ দিয়েছে,
একটা দিয়েছে এরকম কুকিজের প্যাকেট, একটা দিয়েছে ইপি, আর আর সেরকম কিছু দেয়নি, আর কিছু দেয়নি। এটার মধ্যে কিছু একটা রয়েছে, বুঝতে পারছেন এটা কি জিনিসটি। এ কটা দিয়েছে গিফটে, ভালোই কিন্তু পাওয়া গেছে। আবার কি চাই? প্রমি এটা কি দিয়েছে, স্ক্যানার দিয়েছে নাকি একটা কিউআর কোড দিয়েছে? দেখো মোটামুটি আমি এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম, ময়দা চিনি এই জিনিসগুলো তো পুড়িয়ে আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, আলাদা একটা খরচা হয়, মানে আলুটা যেন সিদ্ধ হয় এরকমই জল দেব, আসবো জল দিতে লাগবে, তাই জন্য ভাবলাম না অর্ডারই দিয়ে দিই। তো আমি দেখে বিকাশ সাদিছে, আজকে তো সানডে, উদম গান চালিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকেই দিয়েছি। স্নেহাশিস তাই প্রথম পেয়েছে খবরটা পেয়ে, তারপর দেখো মোটামুটি জল দিয়ে আমি টাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার এবার টুক আগে, তারপরে ফুটে গেলে মাছগুলো ছাড়া। টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটা কিছু অন্তত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই রিকোয়েস্টটা প্রত্যেক দিন থাকে। তো আজও রইলো তোমাদের কাছে একই রিকোয়েস্ট। তো চলো টাটা।